নমস্কাৰ নিউজ কেন ষ্টুডিঅ'ত পৰস্মিতা এক ব্ৰেকিং নিউজ দেশত কোভিড সংক্ৰমণ বৃদ্ধিৰ লগে লগে ৰাজ্যলৈ কেন্দ্ৰৰ নিৰ্দেশনা কেন্দ্ৰীয় স্বাস্থ্য সচিব ৰাজেশ ভূষণে মুখ্য সচিবলৈ পত্ৰ লিখি জাৰি কৰিছে নিৰ্দেশনা সুকীয়া হস্পিটেল হোটেলৰ কোঠা কোভিড ৰোগীৰ বাবে সাজু ৰখাৰ নিৰ্দেশ চিকিৎসালয়ত আই চি ইউৰ বিচনাও সাজু ৰখাৰ নিৰ্দেশ দিয়া হৈছে গ্ৰামীণ অঞ্চলত অক্সিজেন আৰু ঔষধ নিয়মীয়াকৰণৰ পৰামৰ্শ হোম আইচলেচন আৰু কোভিড ৰোগীক নিৰীক্ষণৰ বাবে সুকীয়া বিশেষ দল গঠনৰ পৰামৰ্শ কোভিডৰ পৰীক্ষণ এম্বুলেন্স আৰু হস্পিটেলৰ বিচনা বৃদ্ধি কৰাৰ নিৰ্দেশ দিয়া হৈছে ৱাৰ্ড পৰ্যায়লৈ সকলোকে সক্ৰিয় কৰাৰ নিৰ্দেশ এই ক্ষেত্ৰত বিশেষ ব্যৱস্থা প্ৰৱৰ্তনৰ পৰামৰ্শ ৰাজ্যৰ মুখ্য সচিবক 31 ডিচেম্বৰত দেশত কোভিড সংক্ৰমণৰ সংখ্যা 16,764জনলৈ বৃদ্ধি ইয়াৰ পিছতে কেন্দ্ৰীয় স্বাস্থ্য মন্ত্ৰণালয়ে তৎপৰতাৰে ৰাজ্যসমূহলৈ নিৰ্দেশ প্ৰদান কৰিছে পহিলা জানুৱাৰী দিনটো ৰাজ্যত 150জন কোভিডত আক্ৰান্ত মহাকামৰূপ মহানগৰত 76জন কোভিডত আক্ৰান্ত বিগত 24 ঘণ্টাত 1জনৰ লোকৰ মৃত্যু হৈছে কোভিডত মৃত্যু হৈছে কোভিড আৰোগ্যৰ হাৰ হৈছে 98.64% আৰু আক্ৰান্তৰ হাৰ হৈছে 0.77%. পুনৰবাৰ জনাইছো পহিলা জানুৱাৰী দিনটোতেই ৰাজ্যত 150জনকৈ লোক কোভিডত আক্ৰান্ত হৈছে কামৰূপ মহানগৰ 76জন আক্ৰান্ত বিগত 24 ঘণ্টাত 1জন লোকৰ মৃত্যু হৈছে কোভিডত কোভিড আৰোগ্যৰ হাৰ হৈছে 98.64% কোভিড আক্ৰান্তৰ হাৰ 0.77%। বেজৰ নাকতে ঘৰ পৰিবহণ বিভাগৰ বাহনত নাই বীমা বীমা অবিহনে বাহন চলাই আছে পৰিবহণ বিভাগে সাধাৰণ জনতাৰ বিৰুদ্ধে অভিযান চলাই চমক লোৱা বিভাগৰ হতাশজনক ছবিখন পোহৰলৈ আহিছে নতুনকৈ ক্ৰয় কৰা কেইবাখনো ইণ্টাৰচেপ্টাৰ বাহনত নাই বীমা বীমা অবিহনে কৰ্তব্যৰত পৰিবহণ বিষয়াই ইণ্টাৰচেপ্টাৰ লগত লৈ চলাইছে অভিযান চৰকাৰৰ নিৰ্ভৰযোগ্য এম পৰিবহণ এপছত ফাদিল বিভাগৰ ফুপুলা স্বৰূপ মহানগৰ জিলাৰ ইণ্টাৰচেপ্টাৰ বাহনৰ নাই বীমা দুখন এখন নহয় অধিকাংশ বাহনতেই নাই বীমা প্ৰশ্ন হয় চৰকাৰ আৰু সাধাৰণ জনতাৰ বাবে পৃথক নীতি নেকি প্ৰতিখন চৰকাৰে ব্যক্তিগত বাহনৰ বীমা কৰাটো বাধ্যতামূলক বীমা অবিহনে কোনো বাহন চলাব নোৱাৰিব ৰাজপথত কঠোৰ হৈ পৰিছে পৰিবহণ বিভাগৰ জিলা পৰিবহণ বিষয়া চৰকাৰী বাহনৰ বীমা নাথাকিলে জিলা পৰিবহণ বিষয়াই নিজে জৰিমনা বিহা নিয়ম কৰা হৈছে আৰু পাঁচদিনীয়া কাৰ্যসূচীৰে আজি উজনি অসমলৈ মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মা কিছুসময়ৰ পিছতে বিশ্বনাথত উপস্থিত হ'ব মুখ্যমন্ত্ৰী ডঃ শৰ্মা আৰু বিশ্বনাথত মাইক্ৰ' ফাইনেন্সৰ ঋণ লোৱা মহিলাক প্ৰদান কৰা হ'ব চেক বিশ্বনাথৰ পৰা ধেমাজিলৈ যাব মুখ্যমন্ত্ৰী ধেমাজিতো ঋণ লোৱা মহিলাক প্ৰদান কৰিব চেক ধেমাজিৰ পৰা গৈ দুলীয়াজানত উপস্থিত হ'ব মুখ্যমন্ত্ৰী অইলৰ অতিথিশালাত নিশাটো কটাব মুখ্যমন্ত্ৰী ডঃ শৰ্মাই আৰু সোমবাৰে আৰক্ষী অধীক্ষকৰ সন্মিলনত তেওঁ উপস্থিত থাকিব 5 জানুৱাৰীত ডিব্ৰুগড়ত উপস্থিত হ'ব মুখ্যমন্ত্ৰী আৰু ডিব্ৰুগড়তো ঋণ লোৱা মহিলাসকলক প্ৰদান কৰা হ'ব মাইক্ৰ' ফাইনেন্সৰ ঋণ চেক আৰু 6 জানুৱাৰীৰ বিয়লি দিছপুৰলৈ তেওঁ উভতি আহিব করিমগঞ্জৰ পীৰৰচক গাঁও পঞ্চায়তৰ কংগ্ৰেছ সভাপতিৰ ঘৰতে ড্ৰাগছৰ বেহা ড্ৰাগছসহ মেডল গাঁৱৰ ঘৰৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰা হৈছে সভাপতি মহম্মদ আব্দুল কৰিমৰ লগতে 2 পুত্ৰ আৰু 2 ভাতৃক দীৰ্ঘদিন ধৰি ঘৰতে সভাপতিসহ ভাতৃ পুত্ৰ চলাই আহিছে ড্ৰাগছৰ বেহা গ্ৰেপ্তাৰ কৰা হৈছে সভাপতি মহম্মদ আব্দুল কৰিম 2 পুত্ৰ মামুন আহমেদ আৰু ৰিপুন আহমেদ ভাতৃ বুৰহানুদ্দিন আৰু আবুল হুছেইন অভিযানত 31 গ্ৰাম হেৰইন 2000টা খালী কণ্টেইনাৰৰ লগতে 3 লাখ টকা জব্দ কৰা হৈছে অভিযানৰ উমান পাই বাথৰুমতে নষ্ট কৰা হ'ল বহু পৰিমাণৰ হেৰইন কৰিমগঞ্জৰ উপ আৰক্ষী অধীক্ষকক নেতৃত্বত চহৰৰ সম্ভ্ৰান্ত কংগ্ৰেছৰ ঘৰতে চলিল এই অভিযান অঞ্চলটোৰ সম্ভ্ৰান্ত ব্যক্তি হোৱাৰ সুযোগ লৈ দীৰ্ঘদিন ধৰি চলাই আহিছিল বৰবিহ ড্ৰাগছৰ বেহা প্ৰায় 11টা-12টামানত ঘৰটো কৰ্ডন কৰি দিছোঁ উইটনেছ উইটনেছ লৈ যোৱাৰ পিছত তেওঁলোক আধা ঘণ্টামান মাতি আছিলোঁ সেইকাৰণে দৰ্জা খোলা নাই কিন্তু সেই সময়তে আমাৰ চি আৰ পি এ বা আমি শুনা পাইছোঁ ভিতৰত মানুহ চানুহ দৌৰা চৌৰা কৰি আছিলে আৰু বাথৰুমত ফ্লাছ মাৰা এতিয়া আমি গম পাইছিলোঁ যে এনেকুৱা লাগিছে যে মানুহকেইজন ভিতৰত ড্ৰাগছখিনি নষ্ট কৰি আছে টোটেল তাতে কেম্পাছটো 3টা ঘৰ আছিল প্ৰতিটা ঘৰতে আমি চাৰ্চ কৰি বৃহৎ পৰিমাণৰ হ'লেও
ড্রাগস পালো আর টোটেল ড্রাগস আমি পাইছো 31 গ্রাম 31 গ্রাম হেরোইন আর সর যিসি থাকে ইয়ার ইউজার এই আপনার 2000তকে উপর পাইছো টেমা টেমা খালি টেমা আছে ফিল্ড টেমা আছে আর যা হিরোইন সাবুন আহে আমি এটা সাবুন জব্দ করবলে সক্ষম হলো কিন্তু আমি সাসপেক্ট করেছো প্রায় আর 4-5টা সাবুন বাথরুমের পানি প্লাস মারি দিছে এই সন্দর্ভত আমি 5 জন মানুষ এরেস্ট করেছো হল মোহাম্মদ আব্দুল করিম তার জিপি প্রেসিডেন্ট এই এরিয়া এইটো মানে পরিয়াল যেহেতু সমাজত একটা মানে ভাল পজিশনত আছে সেইটো ইউজ করে পেলায় বহুত রঙিয়া আরক্ষী জালত পড়েছে দুই ড্রাগস মাফিয়া আরক্ষী অভিযান চলায় ড্রাগস সহ গ্রেপ্তার করেছে কোরিয়ারার গাগা আর রিঙ্কু রায়ক ইয়ারে গাগা আছিল আরক্ষীর মোস্ট ওয়ান্টেড অপরাধী আরক্ষীর অভিযানত দুইজনের পর আরক্ষী উদ্ধার করেছে 22 গ্রাম ওজনের 7টাক ড্রাগসর কন্টেইনার দুটাক মোবাইল আর সিএনজি সহ নগদ ধন উল্লেখ্য যে পূর্বতেও ড্রাগস সরবরাহ করে আরক্ষী জালত গ্রেপ্তার হয়েছিল মোস্ট ওয়ান্টেড গাগা কিছুদিন পূর্বে জামিন লাভ করিয়ে পুনের ড্রাগস ব্যবসায় লিপ্ত হয়েছিল গাগা শনিবারে আরক্ষীয়ে পুনের গ্রেপ্তার করেছে ড্রাগস সরবরাহকারী গাগা আর রিঙ্কু রায়ক দুয়ো ড্রাগস মাফিয়াক রঙিয়া থানাত মারাথান জেরা অব্যাহত রাখা হয়েছে নববর্ষক আদরিবলে বনভোজের দলসমূহে গোয়ালপাড়া জেলার শ্রী সূর্য পাহাড়ের মহাপীঠ স্থানত ভিড় করেছে উত্তর পূর্বাঞ্চলের ইলোরা তথা দ্বিতীয় কাশীরাম খ্যাত শ্রী সূর্য পাহাড়ত এক উদুলি মুদুলি পরিবেশের সৃষ্টি হয়েছে গোয়ালপাড়া জেলার বিভিন্ন প্রান্তর শ্রী সূর্য পাহাড়ত সমবেত হয়ে লগে ভাগে এসাজ খাওয়ার প্রস্তুতি চলাইছে সকলে সাহক এই সন্দর্ভত গোয়ালপাড়ার সংবাদদাতা রিঙ্কু দাসের এক রিপোর্ট আজি বছরটোর প্রথমটো দেওবার আর এই মুহূর্তে মানে উপস্থিত আছো গোয়ালপাড়া জেলার ঐতিহাসিক যে শ্রী সূর্য পাহাড়ত যে দ্বিতীয় কাশীধাম হিসাবে পরিচিত এই সূর্য পাহাড় 99,999টা শিবলিঙ্গে ভরপুর এই সূর্য পাহাড় আর প্রতি বছরে দেখা যায় এই সময়সত বিভিন্ন ঠাইরপর বনভোজ খাবলে ভিড় করে এই সূর্য পাহাড়ত নিউজ এইটিন অসম নর্থ ইষ্টর দর্শক দেখুয়াই আছো গোয়ালপাড়া জেলার ঐতিহাসিক যে সূর্য পাহাড়ের পর দেখুয়াই আছো তিনটা ধর্মর সংমিশ্রণ এই সূর্য পাহাড় হিন্দু জৈন আর বুদ্ধ এই তিনটা ধরনের সংমিশ্রণ দেখুয়া সূর্য পাহাড় প্রতি বছরে দেখা যায় বছরটোর এই সময়সত এনে ধরনের বনভোজ খাবলে গোয়ালপাড়া জেলার অসমৰ বিভিন্ন প্রান্তরপর এনেদরে ভিড় করা পরিলক্ষিত হয়েছে এবার দেখা গেছে প্রায় 500ৰ অধিক লোক আহি পেলায় ইয়াত বনভোজ খাবলে ভিড় করা পরিলক্ষিত দেখো মন্দিরত গৈ পেলায় পূজা অর্চনা করা পরিলক্ষিত হয়েছে এক সুন্দর দৃশ্য বলে কব লাগবে এক নান্দনিক দৃশ্য বলে কব লাগবে গল বাইদেউ আপনার ঘর আইসু কোরপরা আইছে গোয়ালপাড়া কেনেকুয়া লাগিছে বিরাট ধুনিয়া ফালে চালো সূর্য মন্দির চালো শিব মন্দির হনুমান মন্দির আর ফালে জৈন মন্দিরও আছে প্রতি বছর আহে ইয়াতে প্রতি বছরে নাহো এবার আর প্রথম বছর পরিয়াল আইছে পরিয়াল মই বড়বাজার কেনেকুয়া লাগিছে না ভাল লাগিছে না কি কি চালে এতে মন্দির চালু তারপরে জৈন মন্দির চালু বুদ্ধ মন্দির চালু ভাল লাগছে এতে পরিয়াল হইতে আইছে হয় গোটে ফিরে নতুন বছর শুভেচ্ছা থাকিল থ্যাংক ইউ মই গুয়াহাটি কেনেকুয়া লাগিছে খুব ভাল খুব ধুনিয়া প্রথমবার আইছে না প্রথমবার আইছে নিখন লিখা আছে যে সেইখিনি গোটেখিনি পড়িলো হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্ম তিনটার সংমিশ্রণত এই পাহাড়খিনি হয়েছে ভিতরের গম পালো 1 লাখতকে একটা কম শিবলিঙ্গ আছে এসাজ খাব আজি খাম নতুন বছর শুভেচ্ছা থাকিল আপনার আপনার হয় আমি দেখুয়াই আছো গোয়ালপাড়া জেলার অসমের বিভিন্ন প্রান্তর পর ইয়াত যে বনভোজ খাবলে দূর দূরণির পর ইয়াত দল আইছে আর সকলে পরিয়ালের সহ এসাজ খাওয়ার বাবে পুরোনা বছরক বিদায় দি পেলাই নতুন বছরক কেনেদরে আদরিবলে দেখা গৈছে এক সুন্দর পরিবেশ বলে কব নান্দনিক দৃশ্য বলে কব লাগবে গোয়ালপাড়া জেলার যে ঐতিহাসিক সূর্য পাহাড় মানে পুনের কোথাও আজি বছরটোর যে প্রথমটো দেওবার এই দেওবার দেখা গৈছে গোয়ালপাড়া জেলার যে ঐতিহাসিক সূর্য পাহাড়ত এক লানি নিচিকা ভিড় হয়েছে গোয়ালপাড়া জেলার অসমের বিভিন্ন প্রান্তর পর যে বনভোজকারী দল আহি পেলাই এনেদরে বনভোজ খাওয়া দেখা পরিলক্ষিত হয়েছে খবর আমি নিজাম নিউজ কেনত সময় হয়েছে এটি বাণিজ্যিক বিরতির নিজ জন্মভূমিতে এলাকী এগৰাকী বিখ্যাত ব্যক্তি নাম ডক্টৰ ত্ৰিগুণা সেন করিমগঞ্জত জন্মলাভ করা বহুগুণী প্রতিভা থকা ব্যক্তিগৰাকী এতিয়া রাজনৈতিক তথা স্থানীয় নেতৃত্বৰ হেমাহীৰ বাবে অখ্যাত হৈ পৰিল ভাৰতৰ প্ৰাক্তন শিক্ষামন্ত্ৰী আছিল প্ৰয়াত ডক্টৰ ত্ৰিগুণা সেন তেখেতৰ কাৰ্যকালতে প্ৰথমবাৰৰ বাবে ভাৰতৰ প্ৰৱৰ্তন কৰিছিল নতুন শিক্ষানীতি ইয়াৰ পিছতে যাদৱপুৰ বিশ্ববিদ্যালয়ৰ প্ৰথমগৰাকী উপাচাৰ্য হোৱাৰ লগতে বেনাৰস হিন্দু বিশ্ববিদ্যালয়ৰ উপাচাৰ্য হৈছিল 1965 চনত ভাৰত চৰকাৰৰ ফালৰ
পৰা তেওঁক পদ্মভূষণৰ সন্মানো দিয়া হয়। পিছে 1967 চনত তেওঁক ত্ৰিপুৰাৰ পৰা ৰাজ্যসভাৰ সাংসদ হিচাপে মনোনীত কৰা হয়। 1905 চনত অবিভক্ত ভাৰতৰ চিলেটত থকা বৰ্তমান ভাৰতৰ কৰিমগঞ্জ জিলাৰ মাইজগ্ৰামত জন্ম লোৱা বিশিষ্ট ব্যক্তিগৰাকীৰ মাইজগ্ৰাম এলেকাত আছিল বহুখিনি জমিদাৰী মাটি। কৰিমগঞ্জ জিলাৰ মাইজগ্ৰামত থকা এইখন ঘৰতে তেওঁ শৈশৱকালো অতিক্ৰম কৰাৰ লগতে বহুদিন বসবাসো কৰিছিল। পিছত জমিদাৰী প্ৰথা বিলীনৰ সময়ত ভাৰত চৰকাৰে কৰিমগঞ্জৰ মাইজগ্ৰামত থকা তেওঁৰ জমিদাৰী মাটিখিনি চৰকাৰী মাটি হিচাপে অধিগ্ৰহণ কৰিছিল। বৰ্তমানে ঠাইখিনিত উদ্যোগ বিভাগে এখন ফুড পাৰ্ক তথা ইণ্টিগ্ৰেটেড কোল্ড ষ্টৰেজ স্থাপন কৰিবলৈ লৈছে। কিন্তু মাটিৰ প্ৰকৃত মালিকৰ পৰিয়াল আৰু গুণমুগ্ধ ডক্টৰ ত্ৰিগুণা সেনৰ নামত উক্ত স্থানত শিক্ষা প্ৰতিষ্ঠান বা চিকিৎসালয় স্থাপন কৰি ডক্টৰ সেনৰ নাম যুগমীয়া কৰাৰ আহ্বান জনায়। এইখানে একটা উনি এডুকেশন মিনিষ্টার ছিলেন বা আমরা উন্নত ধরনের লোক ছিলেন, আমরা যাতে এখানে উন্নত ধরনের একটা কিছু চাই, যেমন হসপিটাল বা একটা যদি ইন্ডাস্ট্রি বসে ভালো মানুষ রোজগার পায় বা একটা যদি হসপিটাল হয় তাতে আমরা উপকৃত। বিশাল বিশাল প্রচুর জায়গা, ওরা তো জমিদার ছিলেন, ওনারা জমিদার ছিলেন, প্রচুর জায়গা সরকার ওই জায়গাগুলোকে নিয়েছে, খাস করেছে, বর্তমানে ওদের জায়গা এখানে আছে। নুমলীগড়ৰ হাতীবান্ধৰ সংঘাত অব্যাহত থকাৰ মাজতে কালিয়নী নৈৰ পাৰত দেখা গ'ল বন্যহস্তীৰ মাতৃস্নেহৰ দৃশ্য। সদ্যজাত এটি কণমানী হাতী পোৱালীক মাতৃয়ে দাঙি ঠেলি নিৰাপত্তা দি নিৰাপদ স্থানলৈ লৈ যোৱাৰ এক বিৰল দৃশ্য। মাত্ৰ এদিন পূৰ্বে নুমলীগড়ৰ কালিয়নী নৈৰ পাৰত সৰিয়হ খেতিৰ মাজতে এজনী বন্যহস্তীয়ে জন্ম দিয়ে এটি হাতী পোৱালি। হাতী পোৱালিটো লৈ বন্যহস্তীৰ জাকটো পৰে বিপাঙত। সংকুচিত বনাঞ্চলৰ বাবে এতিয়া এনেদৰে জনাঞ্চলৰ মাজত হাতী পোৱালিটো বুকুত লৈ বিচৰণ কৰি ফুৰে হাতীজনীয়ে। ইফালে হাতী পোৱালিটোৰ জাকে কোনো ধৰণৰ ক্ষতি কৰিব নোৱাৰে তাৰ বাবে মাকে নদীৰ গৰা পাৰ ঠেলি দাঙি নিৰাপদ স্থানলৈ লৈ যোৱাৰ নান্দনিক দৃশ্য দেখিবলৈ পোৱা গ'ল, যি দৃশ্য চাবলৈ ভিৰ কৰা পৰিলক্ষিত হয় কালিয়নী নৈৰ পাৰত। নুমলীগড়বাসী ৰাইজে প্ৰত্যক্ষ কৰিলে হাতী মানুহৰ সংঘাতৰ এক নান্দনিক দৃশ্য। এজনী হাতীয়ে এটি পোৱালি জন্ম দি সৰিয়হনীত নিৰাপদ আশ্ৰয় বিচাৰি বিচৰণ কৰি ফুৰা দৃশ্যই সকলো ৰাইজৰে দৃষ্টি আকৰ্ষণ কৰিছে। এই ক্ষেত্ৰত আমি এটা কথাই কওঁ যে এই নুমলীগড় অঞ্চলত হাতী মানুহৰ সংঘাত অব্যাহত আছে। চৰকাৰী যিখিনি ভূমি আছে সেই ভূমিবিলাকত আচলতে চৰকাৰে বন্যহস্তীৰ খাদ্য আশ্ৰয়স্থলৰ সৃষ্টি নকৰিলে এই সমস্যাটোৰ সমাধানৰ কোনো পথ আমি দেখা নাই। গতিকে ৰাইজে এই ক্ষেত্ৰত বিহিত ব্যৱস্থা লোৱাটো ৰাইজে কামনা কৰিছে। কেন্দ্ৰীয় ক্ৰীড়া মন্ত্ৰালয়ৰ অনুমোদনপ্ৰাপ্ত তথা ডিপাৰ্টমেণ্ট অফ ইউথ এফেয়াৰ্ছ এণ্ড স্পৰ্টছৰ অন্তৰ্ভুক্ত কালিৰপট্টু ইতিমধ্যে খেলো ইণ্ডিয়া ইউথ গেমছত অন্তৰ্ভুক্ত হৈছে। অনাগত চতুৰ্থ খেল ইণ্ডিয়া প্ৰতিযোগিতাত হাৰিয়ানাত ফেব্ৰুৱাৰী মাহৰ পৰা অনুষ্ঠিত হ'ব। খেলো ইণ্ডিয়াত অংশ ল'বলগীয়া অসমৰ খেলুৱৈ 28, 29, আৰু 30 ডিচেম্বৰত গুৱাহাটীৰ নেহৰু ষ্টেডিয়ামত নিৰ্বাচন অনুষ্ঠিত হৈ যায়। বিভিন্ন জিলাৰ মুঠ 150 জন প্ৰতিযোগীৰ মাজৰ পৰা সৰ্বভাৰতীয় ফেডাৰেশ্যনৰ সাধাৰণ সম্পাদক আৰু ৰাষ্ট্ৰীয় প্ৰশিক্ষণৰ উপস্থিতিত 12 জনকৈ খেলুৱৈ নিৰ্বাচিত হয়। নগাঁও জিলাৰ পৰা হিমাংকৰ সাহায় ৰাজ্যিক দলত স্থান লাভ কৰি গৌৰৱ কঢ়িয়াই আনিছে। নগাঁৱৰ অগ্ৰণী সমৰকলা প্ৰশিক্ষণ কেন্দ্ৰৰ মুখ্য প্ৰশিক্ষক মিণ্টু গোস্বামীৰ তত্বাৱধানত জিলাখনৰ বিভিন্ন অঞ্চলৰ বহু শিক্ষাৰ্থী ক্ৰীড়া ক্ষেত্ৰত উজ্জ্বল ভৱিষ্যতৰ সন্ধানত প্ৰশিক্ষণ গ্ৰহণ কৰি আছে। উল্লেখযোগ্য যে কালৰিয়াপাটু সমৰকলাৰ খেল ইণ্ডিয়াত প্ৰথমে অসমে প্ৰথমবাৰৰ বাবে অংশগ্ৰহণ কৰিব। কমলপুৰ আৰক্ষী থানাৰ অন্তৰ্গত পালাৰাত আৰক্ষীয়ে জব্দ কৰিছে কেৰাচিন তেল ভৰ্তিক গাড়ী। কমলপুৰ আৰক্ষী থানাৰ ভাৰপ্ৰাপ্ত আৰক্ষী বিষয়া বীৰেণ বৰুৱাৰ নেতৃত্বত এটা দলে খেদি 1400 লিটাৰ কেৰাচিন তেল ভৰ্তিক গাড়ীখন জব্দ কৰাৰ লগতে 2 তেল সৰবৰাহকাৰী গ্ৰেপ্তাৰ কৰিছে। দুটা দুয়ো শ্বহীদুল আৰু বাহাৰুল। কেৰাচিন তেলখিনি পালাৰাস্থিত জনৈ কুশল কলিতাৰ তেল ডিপুৰ পৰা ক্ৰয় কৰা বুলি সৰবৰাহকাৰী দুজনে জানিবলৈ দিয়ে। উল্লেখযোগ্য যে দীৰ্ঘদিনৰ পৰা এই তেল ডিপুটোৱে সুলভ মূল্যৰ কেৰাচিন তেলৰ কৃত্ৰিম নাটনি কৰি ৰমৰমীয়া বেহা চলাই আহিছিল বুলিও ৰাইজে অভিযোগ আনিছে। এই অভিযোগৰ ভিত্তিতে কমলপুৰ আৰক্ষীয়ে অভিযান চলাই বৃহৎ পৰিমাণৰ চোৰাং কেৰাচিন তেল জব্দ কৰিবলৈ সক্ষম হয়। চোৰাং তেল সৰবৰাহকাৰী শ্বহীদুল আৰু বাহাৰুলক কমলপুৰ আৰক্ষীয়ে সোধা পোছা কৰাৰ পিছতেই ৰঙিয়া মহকুমা ন্যায়িক দণ্ডাধীশৰ আদালতত হাজিৰ কৰি জেল হাজতলৈ প্ৰেৰণ কৰিছে। যোৱাকালি আমি খবৰ এটা পাইছিলোঁ যে হিঙৰাৰ ওচৰত এখন
টাটা এসি গাড়ি তাতে কেরাসিন ভর্তি করে লো তার রয়ে আছে। তারপর আমি খবরটা পাওয়ার পিছনে এটা আমার থানার পার্টি তাতে গল গিয়ে গাড়ি পায় তাতে দুজন মানুষ লোকালে শহীদুল আর বাহারুল সোধপোছ করতে কোনো আমার নথিপত্রে দেখাব নয়লে। তারপর গাড়ি আমি থানাত আনো, আনি তেল ড্রামবিল চেক করে পেলে তো প্রায় চোদ্দশ লিটার তেল আমি কেরাসিন তেল পাও। তো এই সংক্রান্তে আমি এটা একটা কেস লো, কেস লো পেলে আমি পরবর্তী ব্যবস্থা কিনি। বাজার মূল্য কিমান? ইয়ার বাজার মূল্য আনুমানিক 70,000-75,000 এনেকা হবো। একচুয়ালি এইটো এতিয়া তেওঁলোকে আমাক কোৱা নাই, মানে হয়তো তেওঁলোকে বিভিন্ন জায়গাত বিক্রি করলে হয় ব্ল্যাক মার্কেটত। সুরাপাই চালকর বিরুদ্ধে অব্যাহত থাকিব আরক্ষীর অভিযান, বছর প্রতিটি দিনতেই পরিবহন বিভাগে চলাব অভিযান। পরিবহন মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারীর এই মন্তব্য, পথ দুর্ঘটনা মুক্ত গঢ় দিয়ার সাজু হয়েছে পরিবহন বিভাগ। পরিবহন বিভাগের শক্তি বৃদ্ধির নতুন নিযুক্তির পরিকল্পনা করা হয়েছে। এপিএসসির জড়িয়ে পরীক্ষা অনুষ্ঠিত করে পূরণ করা হব পদসমূহ। রাজ সংগ্রহত নামিছে পরিবহন বিভাগ, 900 কোটি টাকার রাজ সংগ্রহের লক্ষ্য পরিবহন বিভাগের। মাননীয় মুখ্যমন্ত্রী যেটো রাইজের প্রতি তেখেতে আহ্বান জানাইছিল আর সেই আহ্বানের সঁহারি রাইজে জানাইছে, আর রাইজক আর আপনা সকল আমি সকল মিডিয়া হাউসকে আমি ধন্যবাদ দিছো যে এইখানে বতরা গাড়ি মটর চলার যেখানে নিয়ম গিয়ে এইখানে আপনা সকলে রাইজর মাজলকে লো যাওয়ার কারণে আপনার আমি ধন্যবাদ দিছো, রাইজক ধন্যবাদ দিছো। বহু বছরের মূরত প্রথমবারের আমার 31 ডিসেম্বর এটাও এক্সিডেন্ট হওয়া নাই, আর এটিালেকেও আজি 1 তারিখ ভগবানের ইচ্ছাত আজিও এটিালেকে কোনো এক্সিডেন্টের খবর আমি তেনেকে পোৱা নাই। গতি আমি যদি যান বাহনের নীতি নিয়মখিনি মানি চলো তো তেতিয়ালে আমি এক্সিডেন্ট মুক্ত এখন গড়িব পারো ইচ্ছা করলে, কিন্তু এইটো নির্ভর করব রাইজের উপর। যদি হেলমেট পরিধান করে যদি মোটরসাইকেল চলায়, সুরাপান করে যদি গাড়ি নচলায় বা অত্যাধিক স্পীডত যাতে গাড়ি নচলায়, এইবিলাক যদি আমার সকলে মানি চলে তো তেতিয়াহলে আমি যথেষ্ট পরিমাণে আমি আমার এক্সিডেন্টের পর আমি মুক্ত করিব পারিম। কাজিরঙ্গাত সুরামত চালকর বিরুদ্ধে অভিযান আরক্ষী আর পরিবহন বিভাগের। মুখ্যমন্ত্রীর নির্দেশের পিছতে রাজ্যের বিভিন্ন প্রান্তর কাজিরঙ্গার প্রাণকেন্দ্র কহরা চারিআলি সুরাপান করে গাড়ি চলো চালকর বিরুদ্ধে শনিবার বিয়লি কঠোর হওয়া দেখা গল গোলাঘাট জেলা পরিবহন বিভাগক। কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যানের দক্ষিণের কার্বি পাহাড়ের নামনি থাকা হাতিপাথর বনভোজস্থলীত শনিবার ভিড় করেছিল বনভোজকারী দলে। বনভোজ খাই উলাই অহার সময়ছোৱাতে কহরা আরক্ষী চকীর সম্মুখত বনভোজকারী দলের গাড়ি চালকর মুখত ব্রেথ এনালাইজার লগা অ্যালকোহল পরীক্ষা করে পরিবহন বিভাগে। পরীক্ষা কালত কেবাজনো চালকে সুরাপান করে গাড়ি চলোৱা প্রমাণ হওয়াত আইনগত ব্যবস্থা লয় পরিবহন বিভাগে। অতিকৈ সন্মানীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যে নির্দেশনা আছে তেখেতের নির্দেশনাত আর তেখেতের সক্রিয়তা আর মাননীয় পরিবহন মন্ত্রী মহোদয় তেখেতের সক্রিয় ভূমিকাত আমি পরিবহন বিভাগে ইয়াত কাজিরঙাত কহরাত গোটেই অসমতে মানে যে অভিযান চলা হয়েছিল আর যাকালি আমি সাকসেস বলিয়ে কব পরা যায়, তেমন এক্সিডেন্ট সংঘটিত হওয়া নাই। আমি যান পারো চেষ্টা করেছো যাতে এক্সিডেন্ট সংঘটিত নহয় বা দুর্ঘটনা হলেও যাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কমাব পরা যায় যথেষ্ট যৎপরণাস্তির চেষ্টা করেছো, আর তার অংশ বিশেষ হিসাবে আমি ইয়াত কাম করে আছো আর আশা করি আপনার জড়িয়ে নবপ্রজন্মই মুখ্যমন্ত্রী মহোদয়ের আহ্বানক আকোয়ালি লোক সকলে সংকল্প লোক দৃঢ় প্রতিজ্ঞ হোক যাতে এখন দুর্ঘটনামুক্ত গড়িব পৰা যায় এই কামনা। 2022 ভিতর সম্পূর্ণ শান্তি স্থাপনের পথ মুখ্যমন্ত্রীর, পরস্পরের সঙ্গে আলোচনার গতি যুগাত্মক দিকত চলা বলে সদরি করে মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আলোচনার অনুঘটক বলে কই মুখ্যমন্ত্রীর ঘোষণাক আদরিলে পরেশ বৰুৱাই। কেনেকৈ আগবাঢ়িছে পরেশ বৰুৱাৰ নেতৃত্বাধীন আলফাছৰ দিনৰ আলোচনা? বছৰৰ পহিলা দিনটোত ইতিবাচক আলোচনাৰ কথা কলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। একপক্ষীয় যুদ্ধবিরতি ঘোষণাৰে আলোচনাৰ প্ৰতি সদিচ্ছা জনোৱা পরেশ বৰুৱা নেতৃত্বাধীন আলফাছৰ দিনৰ প্ৰতিও কেন্দ্র আর রাজ্য চৰকাৰে সদিচ্ছা প্রদর্শন কৰিছে। এই কথা উল্লেখ কৰি মুখ্যমন্ত্রীয়ে কলে আমি শেষৰ আৰম্ভণি কৰিব বিচাৰিছো। এনেকুৱা কমপ্লিকেটেড ইস্যু রিজলভ করার আগতে ইউ হ্যাভ টু গো ভেরি স্লো এন্ড কেয়ারফুল ওয়ে, সো
মই ভাবো ইট ইজ এ বিগিনিং অফ এন এন্ড, মানে এটা পিসফুল সিটুয়েশন হবগৈ, দ্যাট বিগিনিং হেজ বিন নাও দেয়ার, বিগিনিংটো আমি দেখা পাইছো। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মার এই ইতিবাচক ঘোষণার পিছতেই আলফা স্বাধীনৰ সভাপতি পরেশ বৰুৱাই জনালে আদরণি। নিউজ এইটিনলৈ ফোন কৰি পরেশ বৰুৱাই কলে মুখ্যমন্ত্রীর কথাখিনি যুগাত্মক, আমিও যুগাত্মক, মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা আলোচনার অনুগত। রাষ্ট্রপক্ষ যেটা ধনাত্মকভাবে কথা বতরা কয়, নিজের বক্তব্য রাখে, এটা সংযুক্ত মুক্তি বাহিনী অসম স্বাধীনেও সদায় ধনাত্মকভাবে উত্তরটা দিয়ে, যদি রাষ্ট্রপক্ষ ধনাত্মক হয় আমিও ধনাত্মক হম, আশা করা খুবই স্বাভাবিক, আশা সবই সবর নিজের নিজের পার্সেপশন থাকে। আর আমার ফলপা যদি কইসু যে দায়িত্ব দিছে বলে কেছে, আমি তেখেতক মেডিয়েটর বলে আমি মানে ভবা নাই বা তেনে গণ্য করা নাই, ইন্টারলোকেটর বলেও আমি গণ্য করা নাই, তার উপর আমি চিন্তা করি তখন ক্যাটালিস্ট বলে কইসু, ক্যাটালিস্ট এজন ক্যাটালিস্ট বলে শব্দটি যেটা প্রয়োগ করো কি কারণে কি গুণ থাকিব লাগিব নিশ্চয় আপনার মানে গুণী জ্ঞানী মানুষ নিশ্চয় বুঝি পাইছে। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় আলোচনার ক্ষেত্র লওয়া উদ্যোগক আদরণি জানায় পরেশ বৰুৱাই কলে দিল্লিয়ে মুখ্যমন্ত্রীর কথা নুবুঝিলে দুর্ভাগ্যজনক হব, তেও দিল্লির নেতৃত্বক বুঝাব পারিব বলে আমি বিশ্বাসী। এই বিষয়টি এই জ্বলন্ত বিষয়টি যে সমাধান করব লাগে, দূর হয়েছে যে সমাধান করব নোৱাৰিলে কি অবস্থা হয় কথাটো নিশ্চয় বুঝি পাইছে, আর তার পরিপ্রেক্ষিতে যে তেখেতে বুঝাব পারিব গভর্নমেন্ট ইন্ডিয়া যে সকল মুরব্বী আছে, নীতি নির্ধারণ মানে ক্যাবিনেট আছে, এই ক্যাবিনেটর থাকা ব্যক্তিসকলক বুঝাব পারিব বলে আমার একটা দৃঢ় বিশ্বাস আছে, যে নাকি তেখেত এজন অভিজ্ঞ রাজনীতিবিদ, জ্ঞানী মানে বুদ্ধিয়ক, অতিকৈ মানে অতিপাত ইন্টেলিজেন্স এজন রাজনীতি নেতা, আর নিশ্চয় এই যে জটিল সময় নিউজ কনের বিদায় লোৱাৰ, নমস্কার।